এবার আমরা সামান্তরিক সূত্র আলোচনা করব, ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। এই সূত্রটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা এটা শুধু আমাদের পদার্থবিজ্ঞানেই লাগবে না, আমাদের গণিতেরও একটা বিরাট অংশ, বলবিদ্যার একটা বড় ক্ষেত্রে আমাদের এই সামান্তরিক সূত্রটি কাজে লাগবে। এবং বলবিদ্যায়, যেখানে আমরা বিভিন্ন বলের মধ্যে ক্রিয়ার প্রতিক্রিয়া এবং বিভিন্ন যন্ত্রপাতির মধ্যে আমরা বলবিদ্যা সংক্রান্ত আলোচনা করি, সেই ক্ষেত্রে আমরা সামান্তরিক সূত্র সাহায্যে বলের প্রয়োগ এবং এর বিভিন্ন দিক এসব নিয়ে আমরা সামান্তরিক সূত্র থেকে আমরা বের করতে পারি। এবং সামান্তরিক সূত্র থেকে আমরা, এর আগে আমরা লব্ধির মান শুধু দেখেছি বা লব্ধি আমরা কীভাবে পেতে পারি সেটা দেখেছি, আমরা বহুবুজ সূত্র বা ভেক্টর যোগের সূত্র থেকে আমরা লব্ধি বের করেছি, কিন্তু সেখানে আমরা লব্ধির দিক এবং লব্ধির মান আমরা গাণিতিকভাবে বের করিনি, বা কীভাবে গাণিতিকভাবে আমরা একটি দুটি বা একাধিক ভেক্টর থেকে আমরা কীভাবে গাণিতিকভাবে ভেক্টরের লব্ধির মান দিক এগুলো আমরা গাণিতিকভাবে বের করতে পারি সেটা আমরা এর আগে আলোচনা করিনি। কিন্তু সামান্তরিকের সূত্র থেকে আমরা ভেক্টরের লব্ধির মান এবং দিক নির্ণয় করা শিখব, শুধুমাত্র আমরা ড্রয়িং করব না। তাহলে আমরা শুরু করি সামান্তরিক সূত্রটি দিয়ে। সূত্রটি হচ্ছে, কোনো সামান্তরিকের একই বিন্দু হতে অঙ্কিত সন্নিহিত বাহুদ্বয় যদি দুটি বাহু দুটি যদি কোনো কণার উপর একই সময় ক্রিয়ারত দুটি ভেক্টর রাশির মান ও দিক নির্দেশ করে তাহলে ওই বিন্দু হতে অঙ্কিত সামান্তরিকের কর্ণটি এদের লব্ধির মান ও দিক নির্দেশ করে। এর মানে হচ্ছে, আমরা যদি একটি সামান্তরিক চিন্তা করি, আমরা জানি সামান্তরিক কি, যেটি বিপরীত বাহুগুলো সমান্তরাল হবে, তাহলে এবং এটি আমরা একটি কর্ণ চিন্তা করি, দুঃখিত কর্ণ অর্থাৎ বিপরীত কোণগুলোকে যোগ করবে যে রেখাংশ সেটি হচ্ছে কর্ণ। এখন বলা হচ্ছে যে সামান্তরিকের একই বিন্দু হতে অঙ্কিত সন্নিহিত বাহুদ্বয়, একই বিন্দু, আমরা একটা বিন্দু নেই, এই বিন্দু থেকে যদি আমি দুটি সামান্তরিকের দুই বাহু দ্বারা আমি যদি দুটি ভেক্টর প্রকাশ করি, এটা এবং এটা, দুটি ভেক্টর আমি দুটি বাহু দিয়ে প্রকাশ করতে পারলাম, অর্থাৎ আমি এমনভাবে দুটি ভেক্টর নিলাম যে দুটি ভেক্টরকে আমি একই বিন্দুতে দেখালাম, আমি আলাদাভাবে দুটি ভেক্টর নিয়ে দেখাচ্ছি, আমি এটি একটি ভেক্টর নিলাম, এটি একটি ভেক্টর নিলাম, তাহলে এই দুটি ভেক্টরকে যদি আমি একই বিন্দুতে সূচিত করি, আমি এটা যদি পি হয় আর এটা যদি কিউ হয়, তাহলে আমি পি আঁকলাম এবং পি এর একই বিন্দুতে, একই আদি বিন্দুতে আমি কিউ আঁকলাম, তাহলে আমি দুটি সন্নিহিত বাহুতে আমি দুটি বল সূচিত করলাম। এখন এই সামান্তরিকের সূত্র অনুযায়ী বলা হচ্ছে, আমি যদি সামান্তরিকের এরকম সন্নিহিত দুটি বাহুতে আমি যদি দুটি বল সূচিত করি, তাহলে সামান্তরিকের কর্ণটি একই ক্রমে এই দুটি ভেক্টরের লব্ধির মান এবং দিক নির্দেশ করবে। অর্থাৎ আমি পাচ্ছি এখানে কর্ণ আর সমান ভেক্টর পি প্লাস ভেক্টর কিউ। এখান থেকে এটা আমরা কিভাবে পাই আমরা এখনই দেখব। আমরা খুব সহজেই এই কিউ ভেক্টরটিকে, যেহেতু সামান্তরিকের দুটি বিপরীত বাহু পরস্পর সমান্তরাল, কাজেই এই এখানে আমি যদি কিউ এখানে সূচিত না করি, এই পাশে সূচিত করি, তাহলে আমি একই ভেক্টর পাব, কারণ আমরা জানি যে সমান্তরালে যে ভেক্টরগুলো ক্রিয়া করে সেগুলো আসলে সবই সমান, কারণ এদের দিক আসলে একই দিক, এবং আমি যদি আমি এখানে মানও একই পাচ্ছি, কাজে আমি কিউকে এখানে ক্রিয়ারত না ধরে এই পাশে ক্রিয়ারত ধরতে পারি, সেক্ষেত্রে আমি খুব সহজেই ভেক্টর যোগের সাধারণ সূত্র অনুযায়ী পেয়ে যাচ্ছি পি এবং কিউ একই ক্রমে দুটি ভেক্টরের নির্দেশ করছে, ফলে আমি যদি পি এর আদিবিন্দু থেকে কিউ এর শীর্ষবিন্দু পর্যন্ত একটি রেখা টানি, সেটি আমার এই দুটি ভেক্টরের লব্ধি প্রকাশ করবে। কাজে এখান থেকে আমি খুব সহজেই বুঝতে পারছি কীভাবে আমি সামান্তরিকের সূত্র অনুযায়ী লব্ধিটি পাই, এবং এখান থেকে আমি কর্ণ বরাবর কীভাবে আমি লব্ধি পাচ্ছি একই বিন্দুতে ক্রিয়ারত দেখিয়ে, সেটা আমি খুব সহজেই একই বিন্দুতে ক্রিয়ারত না দেখিয়ে আমি যদি পরপর সজ্জিত করি, তাহলে
খুব সহজে দেখাতে পারি যে সামান্তরিকের কর্ণটি হবে এই দুটি সন্নিহিত ভেক্টরের লব্ধির মান এবং দিক হবে দিকও প্রকাশ করবে এই কর্ণটি। তাহলে এখন আমি লব্ধির মান নির্ণয় করব গাণিতিকভাবে। আমি এখানে যদি প্রথমে আমি ধরে নেই যে পি এবং কিউ আলফা কোণে ক্রিয়া করে, অর্থাৎ এই সামান্তরিকে যে দুটি ভেক্টর একই বিন্দুতে ক্রিয়া করছে তারা পরস্পরের মধ্যে আলফা কোণে ক্রিয়া করছে, এবং লব্ধি পি এর সাথে থিটা কোণে ক্রিয়া করছে। আমরা এর আগে বলেছিলাম যে আমরা যদি কোনো ভেক্টরের দিক নির্ণয় করতে চাই, আমি যে কোনো একটি ভেক্টরের সাপেক্ষে সেটি কত কোণে ক্রিয়া করছে সেটি হিসাব করলে আমি দিকটি পেয়ে যাব, অর্থাৎ আমার আলোচ্য সবগুলো ভেক্টরের মধ্যে পরস্পরের কোণগুলো বের করলে আমরা তারা পরস্পরের কিভাবে তারা পরস্পরের সাপেক্ষে কোন দিকে ক্রিয়া করছে সেটা আমরা খুব সহজে হিসাব করতে পারবো। ফলে আমি এখানে ধরে নেই যে পি এর সাথে কিউ আলফা কোণে আছে এবং পি এর সাথে লব্ধি থিটা কোণে আছে। তাহলে এখন আমরা এখানে আমরা এই সামান্তরিকের একটা নাম দেই, সেটি হচ্ছে এটাকে যদি মূলবিন্দু ধরি এটাকে আমরা ধরি ও, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। এখন এই বি বিন্দু থেকে আমি ও এর উপরে ও এর বর্ধিতাংশের উপরে আমি একটি লম্ব অঙ্কন করব আমাদের প্রমাণের জন্য। তাহলে এই কোণটি হচ্ছে 90 ডিগ্রি এবং এটি একটি সমবাহু ত্রিভুজ। এই এটাকে আমি যদি এখানে এন দিয়ে সূচিত করি তাহলে ও বি এবং এন হবে একটি সমকোণী ত্রিভুজ যেখানে আমি ত্রিকোণমিতি সূত্রগুলো প্রয়োগ করতে পারবো। আমরা জানি যে সমকোণী ত্রিভুজে আমরা ত্রিকোণমিতি সূত্র বিভিন্ন বাহুর অনুপাত থেকে প্রয়োগ করতে পারি, তো আমরা সেই সুবিধার্থে আমরা এটা ধরে নিলাম। এখন এখানে আরেকটি আমি আরেকটু পরিষ্কার করে চিত্রটি আঁকি, কারণ এখানে ইতিমধ্যেই বেশ হিজিবিজি পরিস্থিতি তৈরি হয়েছে। সামান্তরিকের চিত্রটি আরেকবার আঁকলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পি এবং কিউ আলফা কোণে ক্রিয়া করছে এবং পি এবং কিউ এর লব্ধি আর পি এর সাথে থিটা কোণ উৎপন্ন করছে। এখন যেহেতু বি ও এন এটি হচ্ছে থিটা এবং সি ও এ এটি হচ্ছে আলফা, এখানে বি এ এন এটি হবে আলফা, কারণ আমরা দেখতে পাচ্ছি যে দুটি সমান্তরাল বাহু, দুটি সমান্তরাল রেখা যদি একটি রেখা দ্বারা ছেদ করে তাহলে একান্ত অনুরূপ কোণগুলো পরস্পর সমান হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি এ কারণে আলফা এবং এ আলফা সমান হবে। এখন আমি যদি এই সমকোণী ত্রিভুজটি এখানে কল্পনা করি বি ও এন, এটি এখান থেকে আমি পাচ্ছি এই কোণটি হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি, তাহলে এটি হবে অতিভুজ, অতিভুজ, আর এটি হচ্ছে লম্ব, নিচে হচ্ছে ভূমি। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে আমি যদি এখন পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করি আমরা বলতে পারি ও বি স্কোয়ার সমান হচ্ছে ও এন স্কোয়ার প্লাস বি এন স্কোয়ার। এখানে আবার ও এন হচ্ছে ও এ এবং এ এন এর সমষ্টি, তাহলে আমি এখান থেকে লিখতে পারি ও এনকে লিখতে পারি ও এ প্লাস এ এন হোল স্কোয়ার প্লাস বি এন হোল স্কোয়ার। এরপরে আমি পাচ্ছি ও এ স্কোয়ার প্লাস টু ও এ ইন্টু এ এন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, খুবই সিম্পল, প্লাস বি এন স্কোয়ার। এখন আবার এখান থেকে যেটা পাই, এখানে একটি সমকোণী ত্রিভুজ আছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, এই সমকোণী ত্রিভুজে একইভাবে আমি যদি পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করি এটি হবে তাহলে এ বি হচ্ছে অতিভুজ, বি এন লম্ব, এ এন হচ্ছে ভূমি। তাহলে আমি জানি এ বি স্কোয়ার সমান হবে এ এন স্কোয়ার প্লাস বি এন স্কোয়ার। এটা যদি আমি এখানে যদি আমি এ এন স্কোয়ার এবং বি এন স্কোয়ারের মানের বদলে আমি যদি এ বি স্কোয়ার বসিয়ে দিই তাহলে আমি পাচ্ছি ও বি স্কোয়ার সমান হচ্ছে ও স্কোয়ার
বি স্কোয়ার। এখানে আবার আরেকটি কথা উল্লেখযোগ্য, সেটি হচ্ছে এই এ বি এবং এই ওসি হচ্ছে সমান্তরকের সমান্তরাল এবং সমান দুটি বাহু, কাজে আমি এ বি কে ওসি দ্বারা আমি প্রতিস্থাপন করতে পারি। এখন তাহলে আমি প্রতিস্থাপন করে লিখি এটা, ও এ স্কোয়ার প্লাস টু ও এ ইন্টু এ এন প্লাস স্কোয়ার। এখন এখানে এই ওবি হচ্ছে আমাদের লব্ধি নির্দেশ করছে মান, অর্থাৎ লব্ধির উপরে বর্গ আমরা পাচ্ছি এখান থেকে। এখানে এটি হচ্ছে আমাদের পি, ওএ হচ্ছে কিউ, এবি হচ্ছে ওএ ওএ হচ্ছে আমাদের পি, এবি হচ্ছে কিউ। এখন এই এ এনটি আমাদের আসলে কোনোভাবে পি এবং কিউর মাধ্যমে প্রকাশ করতে হবে, কাজেই আমাদের এখান থেকে আমরা যদি এ এন কে উপেক্ষা করতে চাই, কারণ আমরা জানি যে আমাদের দুটি ভেক্টর থেকে আমাদের লব্ধির মান নির্ণয় করতে হবে, যেহেতু এ এন এর মান আমাদের জানা নেই, আমরা এখন এ এন কে পি এবং কিউ এর মাধ্যমে কোনোভাবে প্রকাশ করার চেষ্টা করব। এখন আমি যদি এই ত্রিভুজটিকে দেখি, এই সমকোণী ত্রিভুজ, এখানে আমরা ত্রিকোণমিতি সূত্র যদি প্রয়োগ করি, তাহলে আমরা এটি হচ্ছে লম্ব, এটি হচ্ছে আমাদের ভূমি, তাহলে আমি জানি, আর এটি হচ্ছে অতিভুজ, তাহলে আমি ত্রিকোণমিতির অনুপাত থেকে পাই এই অতিভুজ এবং ভূমির মধ্যবর্তী কোণের কস আলফা হবে ভূমি ডিভাইড বাই অতিভুজ। এখানে ভূমি হচ্ছে এ এন আর অতিভুজ হচ্ছে এ বি, বা আমি এটাকে ওসি হিসেবে লিখতে পারি, কারণ এ বি সমান ওসি, তাহলে আমি এটাকে লিখলাম ওসি। তাহলে এখান থেকে আমি এপাশে লিখি একটু কস, দুঃখিত, কস আলফা সমান হচ্ছে এ এন ডিভাইডেড বাই ওসি, অতএব এ এন সমান হচ্ছে ও সি কস আলফা। তাহলে আমি এ এনকে এখান থেকে ও সি কস আলফা দ্বারা প্রতিস্থাপিত করে আমি পাচ্ছি ও বি স্কোয়ার সমান হচ্ছে ও এ স্কোয়ার, আমি ও সিকে আগে লিখি ও সি স্কোয়ার প্লাস টু ও এ ইন্টু ও সি কস আলফা। এখন আমি ভেক্টরগুলোর মান দিয়ে আমি এই টার্মগুলোকে যদি প্রতিস্থাপন করি, আমরা জানি যে ও বি হচ্ছে আমাদের আর, এখানে ও বি হচ্ছে আর, ও এ হচ্ছে পি আর ও সি হচ্ছে কিউ, তাহলে আমি এগুলো দিয়ে এখন এটা যদি প্রতিস্থাপন করি, আমি পাচ্ছি আর স্কোয়ার সমান হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু ইন্টু পি কিউ কস আলফা। এখন এই সামান্তরিকে আমি শুধুমাত্র এই দূরত্বগুলো ব্যবহার করেছি, এখানে আমি কোনো ভেক্টর হিসেবে এগুলো আমি ব্যবহার করিনি, সে কারণে আমি এখানে এই বাহুগুলোর মান দিয়ে মানের মাধ্যমে আমি এই লব্ধির মান পাচ্ছি, কর্ণের মান। এখন আমার যদি এই ভেক্টরটিকে, অর্থাৎ লব্ধি ভেক্টরটিকে পুরোপুরি বের করতে হয়, আমাদেরকে থিটা কোণটিও বের করতে হবে। তো আমরা কিছুক্ষণের মধ্যে দেখবো যে কীভাবে থিটা কোণটি আমরা বের করতে পারি। তাহলে আমি পি এর সাপেক্ষে লব্ধির মান এবং দিক উভয়ই পেয়ে যাব। এখান থেকে আমি এটাকে আরেকটু আরেক ধাপ লিখে আমি যদি এটাকে বর্গমূল করে লিখি, তাহলে পাই আর সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু ইন্টু পি কিউ কস আলফা। অর্থাৎ আমি যদি দুটি ভেক্টর এবং তারা পরস্পরের সাথে কত কোণে ক্রিয়া করে সেটা জানতে পারি, তাহলে আমি খুব সহজেই তাদের মধ্যকার লব্ধির মান এই সূত্রের মাধ্যমে বের করে ফেলতে পারব।
একটি হচ্ছে লব্ধির মান। আমরা লব্ধির মান বের করেছি, এখন আমরা লব্ধির দিক কিভাবে বের করতে পারি সেটা দেখি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে লব্ধি আর পি এবং পি এর সাথে থিটা কোণ উৎপন্ন করে, কাজে আমি যদি থিটা কোণটির মান বের করতে পারি তাহলে আমি লব্ধির দিকটি পেয়ে যাব। ফলে আমাদের লব্ধির মান জানা আছে, লব্ধির দিক জানা হয়ে গেলে আমরা লব্ধি ভেক্টরটি আমরা বের করে ফেলতে পারবো। এখন আমি আবার এই ত্রিভুজটি দেখি, এই সমকোণী ত্রিভুজটি যদি আমি দেখি, আমি ও বি এন এই সমকোণী ত্রিভুজ থেকে পাই ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি। এখন এখানে লম্ব হচ্ছে আমাদের বি এন এবং ভূমি হচ্ছে ও এন। এখন ও এন কে আমি লিখতে পারি ও এ প্লাস এ এন। এখন আমরা এই ত্রিভুজটিতে আবারও ত্রিকোণমিতি সূত্র একইভাবে প্রয়োগ করে পাই কস আলফা সমান হচ্ছে লম্ব বাই ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে এ এন, লম্ব হচ্ছে এ বি। এখানে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। এই ছোট সমকোণী ত্রিভুজটির জন্য, আবার বড় সমকোণী ত্রিভুজটির জন্য এটি হবে অতিভুজ, এই পুরো অংশটি হচ্ছে ভূমি আর লম্ব একই থাকবে। তাহলে এখান থেকে এর আগে আমরা পেয়েছিলাম এ এন সমান হচ্ছে এ বি কস আলফা, এ বি কে আমরা লিখতে পারি ও সি, আমি সরাসরি লিখে দিই ও সি কস আলফা। আর আমি যদি এখন এই বি এন এর মান জানতে চাই তাহলে আমার লাগবে হচ্ছে লম্ব এবং অন্য একটি রাশির দ্বারা আমরা একটু অনুপাত দেখি। আমরা জানি সাইন আলফা সমান হচ্ছে এখানে লম্ব বাই অতিভুজ, তাহলে সাইন আলফা সমান হবে বিএন বাই এ বি। যাদের এই অনুপাতগুলো নিয়ে সমস্যা হচ্ছে, সাইন আলফা কস আলফা আমরা কীভাবে পাই, তাদের জন্য তোমরা যদি নবম এবং দশম শ্রেণীর ত্রিকোণমিতির অংশের প্রথম অধ্যায়টি অর্থাৎ নবম দশমের যেই সাধারণ গণিতের জ্যামিতি আছে সেটির ত্রিকোণমিতির প্রথম চ্যাপ্টারটি একবার পড়ে নিলে এই অনুপাতের ব্যাপারগুলো তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। সেখানে আমরা দেখব যে একটি সমকোণী ত্রিভুজের এই বাহুর যে মান এবং এই বাহুর মান অর্থাৎ লম্ব বাই অতিভুজ হচ্ছে এই কোণের সাইন, এই কোণটি যদি আলফা হয় তাহলে আমরা সাইন আলফা বলতে পারি লম্ব ডিভাইড বাই অতিভুজ, কস আলফা বলতে পারি ভূমি ডিভাইড বাই অতিভুজ, ট্যান আলফা বলতে পারি আমরা এখানে ইতিমধ্যে লিখেছি লম্ব বাই ভূমি। এবং আমরা খেয়াল করলে দেখব আমরা যদি সাইন আলফাকে কস আলফা দ্বারা ভাগ করি তাহলে আমরা ট্যান আলফা পেয়ে যাচ্ছি, অর্থাৎ ট্যান আলফা সমান সাইন আলফা বাই কস আলফা। যাই হোক, তো আমরা এখানে ফিরে আসি, তাহলে আমি বিএন সমান পাচ্ছি এ বি সাইন আলফা। এখন এই মানগুলো আমি যদি এখানে বসিয়ে দেই তাহলে আমি পাচ্ছি ট্যান আলফা সমান এ বি সাইন আলফা, নিচে হচ্ছে ও এ প্লাস ও সি। এখানে আমি এ বি না লিখে আমি সরাসরি ও সি লিখব, কারণ আমি জানি যে এ বি সমান ও সি। তাহলে আমি এখানে ও সি লিখছি, ও সি সাইন আলফা, নিচে ও এ প্লাস ও সি কস আলফা। এখন আমি এখানে জানি যে ও সির মান হচ্ছে আসলে কিউ এর মান আর ও এর মান হচ্ছে পি এর মান, তাহলে পাচ্ছি কিউ সাইন আলফা ডিভাইড বাই পি প্লাস কিউ
কস আলফা, তাহলে আমি এই ট্যান থিটার মাধ্যমে মান বের করার মাধ্যমে লব্ধির দিকটি আমি পেয়ে গেলাম। তাহলে আমি লব্ধির মান পেয়েছিলাম 2 PQ cos alpha, আর এখন আমরা লব্ধির দিক পেলাম। লব্ধির দিক বলতে আমরা লব্ধিটি একটি ভেক্টরের সাথে কত কোণ উৎপন্ন করছে সেটি পেলাম। সেটি পাওয়া মানে হচ্ছে আমরা আসলে লব্ধির দিকটি পেয়ে যাওয়া, অন্য ভেক্টরগুলোর সাপেক্ষে লব্ধি ভেক্টর কত কোণে আছে সেটাই হচ্ছে আসলে সেই লব্ধিটির দিক নির্দেশ করবে। লব্ধির দিক যদি আমি থিটা সরাসরি আমি কোণটি বের করতে চাই, আমি বিপরীত ফাংশন নিয়ে আসবো, থিটা সমান ট্যান ইনভার্স কিউ সাইন আলফা ডিভাইড বাই পি প্লাস কিউ কস আলফা। তাহলে আমি লিখতে পারি থিটা সমান ট্যান ইনভার্স কিউ সাইন আলফা। যারা এখানে এই বিপরীত ফাংশনটি সম্বন্ধে অবগত নও তাদের জন্য একটু এটার একটু পরিচিতি দিচ্ছি। আমরা জানি সাইন 30 ডিগ্রি সমান হচ্ছে হাফ, একইভাবে কস 30 ডিগ্রি সমান হচ্ছে সম্ভবত √3/2। তাহলে আমি 30 ডিগ্রি সমান লিখতে পারি সাইন ইনভার্স হাফ, অর্থাৎ আমি যেভাবে সাইনের পাশে 30 ডিগ্রি এনে হাফ পেয়েছি, সাইন ইনভার্সের পাশে হাফ বসে আমি কোণটি পেয়ে যাব। অর্থাৎ যে কোণের জন্য সাইনের মান হাফ হয়েছে সেই হাফের জন্য সাইন ইনভার্সের মান হবে 30 ডিগ্রি। এভাবে আমি ট্যানের মানও বের করতে পারি বা অন্য যে কোনো অনুপাতের মানও একইভাবে বের করতে পারি। এখন আমি দ্বিতীয় সমীকরণটি থেকে দেখছি, আমি 30 সমান একইভাবে কস ইনভার্স √3/2 লিখতে পারি, উভয় ক্ষেত্রে কোণটির মান হবে 30 ডিগ্রি। এভাবে আমি বিপরীত ফাংশনের মাধ্যমে কোণ বের করতে পারি। এখন আমরা বিশেষ কিছু কন্ডিশন দেখব, অর্থাৎ আমি দেখব যে পি এবং কিউ এর ভেক্টর দুটি কেমন হলে এর মান কেমন হতে পারে। অর্থাৎ আমি যদি দুটি ভেক্টরের দিকে তাকাই তাহলে আমি তাদের মান আন্দাজ করতে আমি জানতে পারি। যেমন আমি যদি দেখি যে এই পি এবং কিউ পরস্পরের সাথে একই দিকে আছে, অর্থাৎ পি যেদিকে কাজ করে কিউ যদি সেদিকে কাজ করে, তাহলে আমি এখানে পাচ্ছি পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, আলফা সমান হবে 0। তাহলে আমি যদি এই আলফার মান এখানে কস আলফার বদলে যদি আমি এখানে 0 বসিয়ে দিই, আমরা জানি যে কস 0 ডিগ্রি মানে হচ্ছে 1, তাহলে আমি আর সমান পাচ্ছি ধরো পি প্লাস কিউ হোল স্কোয়ার। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা পি প্লাস কিউ, অর্থাৎ দুটি ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তাহলে তাদের লব্ধির মান হবে তাদের ভেক্টর দুটির মানের গাণিতিক যে যোগ সেই যোগের সমান। অর্থাৎ আমি যদি মনে করি পি একটি ভেক্টর আছে যেটি 100 নিউটন এবং কিউ একটি ভেক্টর আছে যেটি 50 নিউটন, এরা যদি একই দিকে দিকে ক্রিয়া করে তাহলে এই দুটি ভেক্টর লব্ধি মান হবে এদের যোগফল। এভাবে আমি যদি দেখি যে পি এবং কিউ বিপরীত দিকে ক্রিয়া করছে তাহলে আমি জানি যে কস আলফা হবে -1, সেক্ষেত্রে আমি পাবো আর সমান পি মাইনাস কিউ। অর্থাৎ দুটি ভেক্টর যদি পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে তাহলে তাদের লব্ধির মান হবে তাদের গাণিতিক বিয়োগ ফলের সমান, এবং এর ফলে অর্থাৎ দুজন ব্যক্তি যদি একটি ভারী বস্তুকে দুটি বিপরীত দিকে টানতে থাকে তাহলে প্রথম ব্যক্তি যে ব্যক্তি বেশি বেগে টানছে লব্ধি হবে সেদিকে, এবং তার দ্বিতীয় ব্যক্তির তুলনায় সে যত বেশি
বল প্রয়োগে টানছে, শুধুমাত্র সেই বলটুকু সে এখানে এই বস্তুর উপরে প্রযুক্ত হবে। অর্থাৎ প্রথম ব্যক্তি যদি 100 এবং দ্বিতীয় ব্যক্তি যদি 50 নিউটন বেগে কোনো বস্তুকে টানতে থাকে, তাহলে এই দুটি ভেক্টরের লব্ধির ফলে এই 50 দ্বিতীয় ব্যক্তির 50 এবং প্রথম ব্যক্তির 50 ক্যান্সেল আউট হয়ে শুধুমাত্র 50 নিউটন বল প্রথম ব্যক্তির দিকে প্রযুক্ত হবে। এটা যদি আমি এবং আমি এটা খুব সহজে দেখাতে পারি যে এই ক্ষেত্রে লব্ধির দিক প্রথম ব্যক্তির দিকে হবে, আমি জানি যে থিটা সমান ট্যান ইনভার্স কিউ কস আলফা, আর এক্ষেত্রে কস আলফার মান হচ্ছে -1, যে হচ্ছে সাইন আলফা। এইভাবে আমি থিটার মান খুব সহজেই দেখাতে পারি যে থিটা সমান হবে 0, অর্থাৎ প্রথম ব্যক্তির সাথে ব্যক্তি যেই দিকে টানছে লব্ধিও সে একই দিকে ক্রিয়া করবে, কারণ প্রথম ব্যক্তির বলের সাথে লব্ধি আসলে কোনো কোণ তৈরি করে না, 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে।